আমার নাম মিসেস তাহমিনা আবেদিন, গ্রাম দীঘাপতিয়া, ডাকঘর দীঘাপতিয়া, জেলা নাটোর। আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম উত্তরা পোল্ট্রি ফিড অ্যান্ড সিডস। আমার ছেলে মেয়ে পড়াশোনার করার ব্যাপারে আমার সমস্যা হয়তো আমার স্বামীর বেতনের টাকা দিয়ে, যার জন্য আমি অল্প পরিসরে মুরগি পালন শুরু করি। শুরু করাতে দেখলাম যে ব্যবসাটা লাভজনক। তখন আমি 2008 সালে ব্রয়লার মুরগি নারিশের কাছ থেকে বাচ্চা নিয়ে ব্রয়লার মুরগি পালন শুরু করি। ব্রয়লার মুরগি পালন শুরু করতে গেলে দেখি যে সেখানে ব্যবসার লাভ হচ্ছে, যার জন্য আমার স্বামীও এই ব্যবসাতে আমাকে সহযোগিতা করত। অফিসে যখন যেত না, যতক্ষণ বাসায় থাকতো ততক্ষণ সে আমাকে সহযোগিতা করত। আর তারপর যখন ব্যবসাটা আস্তে আস্তে লাভ দেখলাম, তখন আস্তে আস্তে আমি ব্যবসাটা বাড়াই, খামারি বাড়াই। তারপর আমি হচ্ছে এইভাবেই আমার ব্যবসা আজকে বেশ ভালো পর্যায়ে গেছি আমি। আর নারীশের যারা অফিসার আছে তারাও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন। খামারে কোনো সমস্যা হলে তাদেরকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে আসেন। তারপর খামারে কী করে মুরগি পালন করতে হবে সে ব্যাপারেও আমরা খামারদেরকে পরামর্শ দেই। একদিন পর পর লিটার চালতে হবে। এভাবে আমার খামারেরা অনেক সচ্ছলতা এখন অনেকেই উদ্যোক্ত হয়ে মুরগি পালন করতেছে। অন্যান্য ব্র্যান্ড থাকা সত্ত্বেও আমরা জানি যে নারিশ ফিড খুব ভালো ফিড। এই নারিশের মুরগির রেজাল্ট ভালো। নারিশের খাওয়ার খাওয়ালে কোনো খামারই যায় না, তার মানে এতে অবশ্যই মুরগির রেজাল্ট ভালো আসে। সামনে যারা আছে তার উদ্যোক্তা যারা, তাদেরকে আমি ছেলে অথবা মেয়ে সবাইকে একই পরামর্শ দিই যে তোমরা মুরগি পালন করো। মুরগি পালন করে লাভজনক ব্যবসা লাভ করবে, নারিশের ফিড ভালো ফিড, তোমরা সংসারে সচ্ছলতা আনতে পারবে, তোমার বেকারত্ব দূর হবে। তোমরা ব্যবসা করো নারীশের সঙ্গে।